লাত্তি খাওয়া? লাত্তি আমি খাবো না, লাত্তি খাওয়াই আমি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ করে ফেলো। এটা ঝাল কম, এটা টেস্ট অপমান পাইলে না, অপমান করে ফেলে খুব একদম। এখন তারা কত বড় লোক, খালি না মানুষকে মজাও। বিষাক্ত গাছ, কিন্তু গাছটা আমার পছন্দের। আর আমি একটা নাইট কুরিয়ার পাতা নিলাম। সাইফান, সাইফান আজকে কোথায় যাচ্ছি জানেন? ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি বলতেছি সবাইকে, তারাও একটু আগে রেডি করে হয়ে যায়। সাইফানকে রেডি করে, পপ টপ বাবা পপ টপ, চুলগুলো সব সব খারাপ হয়ে গেল। আমরা তো পপ টপে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর মতো ভালো আছি। আমরা আজকে প্ল্যান করছিলাম যে ম্যারেজ ডে আমার চলে গেছে না, ম্যারেজ ডে খাওয়াটা বাকি ছিল। ফকুল ভাই আর ভাবি তো গিফট নিয়ে চলে আসছিল সারপ্রাইজে, তাদেরকে ওই খাওয়াটা খাওয়াইনি। এই জন্য ভাবছিলাম আজকে আমরা সবাই একসাথে খেতে যাব, কিন্তু ভাবি অসুস্থতা গাতে এটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি সকাল থেকে রান্না করি নাই, সাইফানের বাবা বলতেছে তাহলে আমরা যাই। এখন আমরা এমনি ঘুরতে যাচ্ছি, উবার ডাকা হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ভালো থাকিও, আমরা ঘুরতে যাই। কি অবস্থা? ভালো। অনেকদিন পর ঘুরতে যাচ্ছ, কোথায় নিয়ে যাবা? সব মাছ মরে যায় তো, তাই সাইফানের কথা বলতেছে। টেনশনে পড়ে গেলাম, কাপড় নাড়ে দিছি, নিচে দাঁড়ায় আছি, ক্লিপ পাইছি। তোমার ক্লিপ শিওর? 100% শিওর। তা তুমি কিভাবে লাগাইছ নিচে পড়লো? আমি না, লাগানোর সময় মনে হলো যে খুলে যাবে, কিন্তু ওর না বাতাস হচ্ছিল। একটাই ক্লিপ ছিল ওর না? একটা করেই দিছি। ওর না কেন, সারা ক সব কাপড়েই। আমি ভয় পাচ্ছি যে সবগুলো খুলে পড়লে কি হবে। জি সোজা ভাই, কোথায় যাচ্ছি? ধানমন্ডি। ধানমন্ডি কোন কি জায়গা সাইফুন কি জানে? হ্যাঁ, ধানমন্ডি কোথায় তুমি চেনো? দেখি আমার দিকে তাকাও, তোর মা চেনে না, তুমি চেনো কিভাবে? ধানমন্ডি হচ্ছে ওখানে কি খালি ধান আছে? হ্যাঁ। আর কি আছে? ধানমন্ডি আছে। ভালো বসার জায়গা আমরা পেলাম না। আমরা এখন যেখানে আসছি এটা একটা লাউঞ্জ আর কি, এখানে একসাথে অনেকগুলা রেস্টুরেন্ট, ট্রি হাউস এক্সপ্রেস, ডাম লাজিজ, দেখি কোন একটা থেকে অর্ডার করে ফেলি। হ্যাঁ, অনেক রোদ, অনেক রোদ তো, এই যে ওইসব জায়গায় ভালো বসার জায়গা কিন্তু রোদ অনেক, রোদ রোদ অনেক মিষ্টি রোদ না, অনেক রোদ। ওয়ালাইকুম আসসালাম। খাবার ডিসিশন নিচ্ছি, বলতেছে যে এই থালিটা বানাতে 35 মিনিট সময় লাগবে। রায়তা, সালাদ, সস, নান, টিকা, কাবাব, তান্দুরি, মানে অনেক রকম কাবাব টাবাব সহ। এটা নিবা? এই যে ভাতও আছে, রুটিও আছে, প্ল্যাটার আর নিতে পারো, নিতে পারো। এটা মাটন কারি, বিফ কাবাব, ইন্ডিয়ান দেখলাম, তাহলে এটা নিলাম। আচ্ছা, 35 মিনিট লাগবে অপেক্ষা। এখন আমার হাজবেন্ডের খিদে লেগে গেছে, বাদাম খাবো আমার। জালজিরা চলে আসছে, জালজিরা জালজিরা আবার কি জিনিস?
জিরা পানি জল জিরা জল জল মানে জল হ্যাঁ জিরা মানে জিরা কেমন ঝাল ঝাল এই দেখো ঝাঝালো হজমের জন্য ভালো হবে দুদিনের দুনিয়া সব কিছু কাঁচা মরিচটা ব্লেন্ড করে দিতে তো বলাই দিচ্ছে লাত্তি খাবা লাত্তি আমি খাবো না লাত্তি খাওয়াই আমি দুইটা লাত্তি আনছি এই যে দুইজন লাত্তি খাবে আমি লাত্তি খাবো না খাও খাও লাত্তি খাও এখন লাত্তি খাবা লাত্তি আমরা মাছের ছবি তুলছি আপনাদেরকে দেখাই ছবিগুলো দেখেন অনেকদিন পর এত সুন্দর একটা ছবি তুলছি আমার ছেলে আমার সাথে ছবি তুলতে যায় না তাকে হলো জোর করে করে পাকড়াও করে ছবি তুলতে হয় আজকে সে ছবি তুলছে আম্মুর সাথে দেখেন মুখটা দেখেন মানে তাকে আমার সাথে ছবি তোলানো অনেক ভয়ানক তাও যে তুলছে এই যে এটা সুন্দর এসছে সে খালি পাপার সাথে ছবি তুলে পাপার বেটা না এই জিনিসটা কি এটা কি জানো এটা হচ্ছে তোমার টক দইয়ের সাথে মরিচের গুঁড়া ওই যে যেটা তুমি করো চাট মশলা টাইপ জিরার গুঁড়া মরিচের গুঁড়া মানে মজার বিষয়টা হচ্ছে আমরা এখন এই ধরনের খাবার বাসাতে রেগুলারলি খাই ভালোই লাগে না ভালোই লাগে মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি কোনটা এটা মানে পনির এটা কি এটা মাছ টাইপের কি মাছ মাছ হ্যাঁ এটা মাছ কিন্তু মজা আছে তো আমি মাছ খাই না আমিও তো খাইলাম রুই মাছ হবে চিকেন বিফ চিকেন বিফ চিকেন বিফ বলে গরম গরম রুটি কিছু কাবাব না খুব ঝাল পনির দিয়ে এর সাথে মাংসটা অনেক টেস্টি কিন্তু ঝাল প্রচুর অনেক ঝাল খেয়ে বসছি আর এইটা ঝাল ছিল তাছাড়া নর্মাল ঝালই নান আর রাইসটা খুবই ভালো রাইসটা ভালো আবার কাবাব আইটেমগুলো ভালো সবগুলোই ভালো ভালো ধন্যবাদ খাওয়ানোর জন্য ঘোরানোর জন্য ওয়েলকাম ভালোই ভালোই ঘুরলাম ভালো ঘুরলাম ভালো খেলাম ভালোই খেলাম আলহামদুলিল্লাহ এটা কি 11 11 11 তোমাদের নাম কি শাওন কি শাওন এ দাও তো দেখে কিছু শাওন আর কি ইবা দুইজন ভাগ করে নাও টাকাটা পাওয়ার সাথে সাথে মার্কেটে চলে গেল না সবাই ভালোই আলহামদুলিল্লাহ আমরা এখন একটু আজিমপুর যাব একটু একটু না আমরা আজিমপুর যাচ্ছি অনেকদিন পর অনেকদিন পর না 5 তারিখে গেছিলাম 3 তারিখে গেছিলাম
অনেক দিন পর হলো রিকশায় না উঠাই হয় না গাড়ি সারা চলেই না সে আমাকে পচাচ্ছে রিক্সার মতন ভালো আর কিছু লাগে না দেখি চলো তো না গাড়ি সারা আমাকে না চলাইলে চলাবে তো কি বলেন তো বাবা রে আমি সবসময় গাড়ি গাড়ি করি না আমার এই যে রিক্সায় ঘোরাটা অনেক ভালো লাগে কার কার ভালো লাগবে লাগে জানো তুমি তো রিক্সায় স্কুলে যাওয়ার সময় যাওই তা সেটা তো যাই ভুলেই গেছো দেখছো কেন ভুলে যাবো গাড়িতে উঠছো রিক্সার কথা ভুলেই গেছো হ্যাঁ হাঁটে যাই না এরকম মাটির জিনিসপত্র একদিন আসা লাগবে আমার মনে হয় ঢাকা শহরে এরকম ওভারব্রিজ নাই আর নিউ মার্কেটে এই ওভারব্রিজের মতো কেন এত জিনিস বিক্রি হয় সেখানে স্যান্ডেল কত কিনতাম এখনই নামতে মনে যাচ্ছে আগে আসলে তিন জোড়া চার জোড়া করে স্যান্ডেল কেনা হইতো খুব আগে এই জায়গায় তো ফুলের বাগান ছিল না নতুন করতে মনে হয় না এটা মেটানির পাশে না এই জায়গাটা ওই যে মানুষ ফুটপাতে মানুষ থাকতো দু একজন ভালোই করছে ফুল গাছ সুন্দর হয়েছে মাতৃ সদন এখানে হলো সূচি হয়েছে না তুমি বলতো না এখানে অনেকে হয়েছে আমাদের সূচির সময় আমি ছিলাম এগুলো হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল লাইট ডিনারের জন্য নাকি ভাই নাম কত এটা 90 টাকা কি দেখবা সাইকেল সুন্দর লাগছে না আমরা একটা ক্যান্ডেল লাইট ডিনার করব তখন আমরা কিনবো খালা আমার বাড়ি সে একাই চেনে না আগে সাইফানের মা আর সাইফান লিফটই ছিল না এখন তারা কত বড় লোক খালি না মানুষে পচাও খালি দেখছেন আমাকে পাইলে লিফটালা বাসায় থাকলে কি খালামার বাসায় গল্প করতেছি গল্প করার শেষ খালামা নাস্তা দিছে বলতেছি পেট ভরা মানে না আমি যে পোড়া মিষ্টি আলু তারপর এটা খালামা কি বানাইছে এটা চিকেন ফ্রাই আর পেঁপে এই যে মিষ্টি আলু খাচ্ছি বলতেছি পেট ভরা মানে না খালাম আমাদেরকে পিঠা দেখাচ্ছে এই যে গাজরের হালুয়া খালাম এটা হালুয়া বানাইছেন হ্যাঁ ওই চিকন চিকন করে ভাজি কাটছি গাজরটাকে হ্যাঁ তারপরে ওইটাকে হালুয়ার মতো করে রান্না করছি চিনি টিনি ঘি টি দিয়ে রান্না করে রুটি বানায় বানাইছেন একটা গোল রুটি বানা তাকে চার টুকরা করে পেঁচাইছে ঢুকাই দিয়ে মানব এখন আমরাও আর এইখানে ময়দা গুলাই গুলাই মুখ আটকে তেলে ভাজতে হবে সুন্দর ডিপ ফ্রিজে একদম ফ্রোজেন করে রাখছে দেখেন ভালো লাগছে এই মুখটাই শুধু মারতে হবে আর কিছু না কর্নফ্লাওয়ারটা গুলাই নিলাম সেটা কর্নফ্লাওয়ার গুলানো দিয়ে এখন মুখ মেরে মেরে খালি ভাজতে হবে আপনার যে শঙ্খ পিঠাটা ভালো লাগছিল আমার যাও যারা খাবে না খাই না মুখটা দেখি মুখটা কি সুন্দর ও ফাইন হয়েছে খালামা আমি বন্ধ করছেন কি দিয়ে কর্নফ্লাওয়ার একটা নতুন জিনিস শিখলাম কর্নফ্লাওয়ার দিয়ে বন্ধ করা যাবে না এরা কি মজা হয়েছে খালামা হালকা হয়েছে মিষ্টি অনেক সুন্দর হালকা স্পেশাল চা থ্যাংক ইউ আন্টিকে দেখো আদা কুচি কত সুন্দর আরে রাখো করে গরম গল্পই চলতেছে গল্প গুজব আর খাওয়া দাওয়া আর ঝড় ঝড়ের কাজ করতেছে আর অঙ্গজেবর সাথে গল্প আমি খালামার সাথে আমি বসে বসে চা খাই
আজকে না আমার ক্যামেরাটা আনি নাই তো আমি নিজেকে দেখাইতে পাচ্ছি না এই সাবরে বাবা আমার ক্যামেরা আনি নাই আমি নিজেকে দেখাইতে পাচ্ছি না কেন এটা সামনে হয় না খালাম আর খিচুড়ি এই যে মসুরের খিচুড়ি আর ডিম খাইলাম আর ওকে রাখতেছে আর খিদাই নাই এই তাড়াতাড়ি খাইতে যাই আর মধ্যে বসো আমার শেষ খাওয়া দাও খিচুড়ি খাই খাই না সেই ভালোবাসা পায় সেই ভালোবাসা পায় এখনো খালাম না বেবি চিকেন ফ্রাই বেবি হ্যালো বেবি খালাম্মা আমাকে দুইটা গাছ দিছে দেখেন একটা হচ্ছে ড্রাগন আর এই যে এটা কি গাছ খালাম্মা বিষাক্ত গাছ কিন্তু গাছটা আমার পছন্দের আর আমি একটা নাইট কোরিয়ার পাতা নিলাম আমার আছে তারপর আমি নিছি কোনটা তাই একবার কামড় মারছিলাম তাই আরো কিছু পাতে আছে তারপরে মারা যায় না নাকি না আমি তো গিলি নাই আমি জাস্ট গিলে নাই কামড় দিছিলাম অনেক জ্বলছে আমি শুনছি এই গাছটা এই জন্য এটা আমি গেটে লাগাবো কেন কামড় দিছিলা মনে হয় কিন্তু আমার ছোটবেলায় অনেক নতুন নতুন জিনিস টেস্ট করার ইচ্ছা ছিল গাছের পাতাটাও টেস্ট করার ইচ্ছা ছিল কাঁঠালের পাতা কেমন টেস্ট করে ও ভালোই তো খালা এর মধ্যে একটা করলা গাছ আছে হ্যাঁ দাদা আমার করলা ধরবে আবার এই যে আর খালামা ফুলের বিচি ছিটাই দিছে কসমস ফুলের ছোট ছোট বোতলের মধ্যে মুড়ি নিয়ে খায় তাই খালামা বলতেছে খালাম্মাও বলে ছোট ছোট বোতলে মুড়ি নিয়ে ছোট কালে খাইতো তাই খালামা এখন কিসে ভরাই দিছে দেখাই এই যে এর মধ্যে মুড়ি ভরে দিছে আর ওর মধ্যে দেখি আল্লাহ হাফেজ চলেন খা আমাদের দেরি হয়ে যাবে খালা মা আল্লাহ হাফেজ সব খাই দাই করে এখন বাধায় নিয়ে যাচ্ছি থাকো আওরঙ্গজেব বাসায় আসিও জজ বাসায় যাও জজ ঠিক আছে চলো আল্লাহ হাফেজ ওহো খালা মা দেন আমার হাতে দেন আমি নিচ্ছি দেন হ্যাঁ এই খালা মা কাটা বাইর করে নেই দেখেন ঢুকে গেছে এই যে এই যে এই যে এই যে তোমার হাতে জানো না ওকে খালামা ভালো অবস্থা খারাপ আল্লাহ হাফেজ চলো আসসালামু আলাইকুম ভালোই সবাই কাটাইলাম খালামার বাসায় ভালোই লাগলো অনেকদিন পরে আসছি এখন চলে যাচ্ছি আমি এখন পাকা আঙ্গুর কিনতেছি কারণ আমি কিশমিশ বানাবো খালামার গেটের সামনে পাইছি আঙ্গুর এলাকে উবার হচ্ছে আসতেছে না দেরি গেটের সামনে এত আগে বের হয় কি লাভ হইলো আমাদের দেখেন আমরা এখন দাঁড়ায় আছি গাছপালা নিয়ে আল্লাহ হাফেজ আওরঙ্গজেব আসিও আমার বাতাঙ্গা সুস্থ রাখবেন জুনের গল্প সুস্থ রাখবেন আমাদের জন্য দাপন দেবে আগের মতন না সময় পাই না সাইফানকে স্কুলে দেওয়ার পরে কোনো সময় আর রাখা নাই আগে মতন ঘুরতে পারি না আজকে কতদিন পর বাইরে বেরিয়েছি না ওখান থেকে আবার খালামার বাসা না আসলেও ঘোরাও হইতো না ভালোই লাগলো অনেক ভালো লাগলো গল্প করলাম মন শান্তি করে খালামার সাথে অনেক গিফট পাইছে সে হচ্ছে যে অনেক প্যাড গিফট করছে খালামা কলম গিফট করছে দুইটা মোড়ে নেছি অনেক ড্রয়িং ড্রয়িং শিখাইছে খালামা আজকে না কিন্তু ড্রয়িং কালার কালার পেন্সিল দেনি এমনি একটা এই যে 1 2 যে লেখার পেন্সিল আছে না যেটাতে সরে সরে লেখে হ্যাঁ খালাম্মা সাইফানকে পেন্সিল গিফট করছে তাই বলতেছে এত জ্যাম বাসায় আসতে আসতে 12টা বাজতে 20 18 মিনিট বাকি
অনেক কষ্ট হয়েছে, সারাটা দিন ঘুরে যে আনন্দ হয়েছে এই কষ্ট বলার মতন না, এত জ্যাম ছিল রাস্তায়।